প্রথমত হচ্ছে বিফাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আর ওই যে মঞ্চে কিছুক্ষণ আগে বলছিলাম ইজ দ্য বেস্ট কাপল অ্যাওয়ার্ড সো এইটা হচ্ছে আমি সকল হাজব্যান্ডকে আসলে ডেডিকেট করতে চাই যারা যদি বউ বলে একবার বামে যাবেন তাহলে বামে যায় বউ যদি বলে একবার ডানে যেত তাহলে ডানে যায় তাহলে আসলে এরকম যারা কথা শুনবে স্ত্রীর তারা একের পর এক অ্যাওয়ার্ড পেতেই থাকবে আমার মনে হয় এত কথা দরকার নাই ওয়াইফ ইজ অলওয়েজ রাইট তো এইটা বললেই হয়ে যায় তো আর নতুন আর কোনো কথার মানে বলারই দরকার হয় না তবে অবশ্যই নতুন ধরা ওয়াইফা অ্যাওয়ার্ডকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এইভাবে বেস্ট সেলিব্রিটি কাপল অ্যাওয়ার্ড হিসেবে মানে আমাদেরকে অ্যাওয়ার্ডেড করার জন্য এবং বলবো যে এটা একটা আমাদের দুজনের একসাথে প্রথম একটা অ্যাওয়ার্ড প্রাপ্তি অবশ্যই মানে কাপল হিসেবে দেখি কতদিন সেট মানে আমরা কাপল আপনাদের সবার দোয়ায় যেন আমাদের সুন্দর একটা সংসার আমাদের এভাবেই থাকে এবং আপনারা আমাদের দুজনের জন্য অনেক দোয়া করবেন আমাদের কাপলের কেমিস্ট্রি একদম স্বাভাবিক কাপল গোল যেরকম থাকে আমি আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি ওটা দেখা দেখি সেও একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে আসা যাবে না একসাথে ভাই আসা যাবে না মোটেই না এরকম কিছু না কিন্তু ওই যে ওয়াইফ অলওয়েজ রাইট আসলে সেটা না এবং সত্যি কথা বলতে গেলে সবার অনেক দোয়া এবং ভালোবাসা আছে আমাদের জন্য এবং আমরা সত্যি লাকি যে সবাই আমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আসছেন সবাই সো এভাবেই আসলে আমাদের জন্য সবাই দোয়া করবে গতবার হচ্ছে এবার অনেক বড় অঙ্গে কিছু প্রোগ্রামটি করা হচ্ছে সো অ্যাওয়ার্ড ফাংশন ইজ অলওয়েজ প্লেজার আমি সবসময় ভালো লাগে মানে আফটার অল মানে অ্যাওয়ার্ড পেতে তো ভালো লাগেই পার্টিসিপেশনটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি সামনে কি কি কাজ আসছে সামনে সম্ভবত ঈদে আমার দুটো ছবি মুক্তি পেতে পারে তবে আমার মুক্তির অপেক্ষায় পাপ জিন তারপর রিভেঞ্জ পিট্রে সহ প্রেম পুরাণ প্রায় ডজন খানেক ছবি রয়েছে মুক্তির জন্য আসলে করোনাকালীন সময় থেকেই ছবিগুলোর শুটিং চলছিল তো সম্পন্ন হয়েছে এখন অপেক্ষায় আছে আর কি দর্শককে কবে দেখাতে পারবো ডেফিনেটলি আমার ডিরেক্টরকে আমার খুব মনে পড়ছে মুখেশের ইফতেকার শুভ খুবই হার্ডওয়ার্কিং গাই ইয়াং অ্যান্ড হি ডিড ভেরি ওয়েল ফর দিস মুভি প্রথমবার যখন ওয়াইফা অ্যাওয়ার্ডটা হয়েছিল তখন গিয়েছিলাম এবং তখন খুবই ভালো লেগেছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে পরিচ্ছন্ন এবং সুন্দর একটি আয়োজন এবং আমার কাছে মনে হয় যে আজকেও মানে তার ব্যতিক্রম হবে না এবং সবাই তো আসছে আমাদের অনেক পরিচিত মানুষজন আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যাওয়ার্ডগুলোতে যেটা হয় যে একটা সুন্দর একটা গেট টুগেদার হয় সো অ্যাওয়ার্ডের চেয়ে বড় কথা হচ্ছে একটা গেট টুগেদার সেটাও অনেক ভালো ফিল করছে আর সাথে সাথে আজকে যেহেতু মানে এটার বিশাল বড় একটা পার্ট ওয়াইফা অ্যাওয়ার্ডের বড় একটা পার্ট হচ্ছে ভাসাবি সো ভাসাবির শোতে শো স্টপার হয়ে পারফর্ম করছি মানে হাঁটছি সো অনেক কিছু মিলে আসলে অনেক ভালো লাগছে মানে আমি তো বেসিক্যালি ভাসাবির প্রায় 7-8 বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো আমি এটা যেমন প্রাউড ফিল করি এবং ভাসাবির কোনো শো কখনো মিস হয় না সো এবারও তার ব্যতিক্রম না এবং ডেফিনেটলি মডেল তো অবশ্যই